বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সেই খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, অভিযানের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। দেখুন, যে আজকে প্রায় 11:30টার পরপরই বিআইডব্লিউটিএ তাদের নিয়মিত যে উচ্ছেদ অভিযান, বুড়িগঙ্গার তীরে অবৈধ দখল যারা করেছেন তাদের বিরুদ্ধে, সেই উচ্ছেদ অভিযানে অংশ হিসেবে তারা সকালে শুরু করেছেন যথারীতি। এটি তাদের এই চলতি বছর যে তৃতীয় দফা উচ্ছেদ অভিযান, সেটি আজকে দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। পরবর্তীতে হয়তো সপ্তাহখানেক পরে আবার তারা নতুন করে শুরু করবে, সেই কবে নাগাদ শুরু করবেন সেটি আমাদেরকে পরবর্তীতে জানাবেন সেটি বলেছেন। আর কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তিনি আমাদের সাথে কথা বলেছেন। আপনি তো দেখতে পাচ্ছেন যে আমি যে ফরিদাবাদ যে এলাকায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শ্যামপুর থানার একটি অংশ। যে নদীর পাড়ে বুড়িগঙ্গার তীরে যে রাস্তাটি আছে সেই রাস্তার পাশে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, এটি একটি কারখানা ছিল, কেমিক্যাল কারখানা। সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা তৈরি করতেন। কয়েকদিন আগে তাদেরকে সময় দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হবে বিষয়টি, তারপর তারা মালামাল ছড়িয়ে নিয়েছেন, আজকে সেটি ভাঙা হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে যে এই যে রাস্তাটি দেখছেন সেই 28 ফুট প্রশস্ত রাস্তাটি, রাস্তার পাশে কোথাও 10 ফিট কোথাও 5 ফিট তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। পরবর্তীতে এই সহ এই রাস্তাটি প্রশস্ত করা হবে এবং পরবর্তীতে সে জনগণের চলাচলের জন্য এবং বিশেষ করে যানবাহন চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়া হবে সেটি তারা বলছেন। আর কিছুতেই এর বাইরে যে জায়গাটা থাকবে সেক্ষেত্রে কিছুতেই যেন তারা আবারও কেউ পুনর্দখল করতে না পারেন সেই কোনো দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হবে, ওয়াকওয়ে নির্মাণ করা হবে সেটি তারা বলছেন। এর আগে যে তারা অভিযান অংশ করেছে সকাল 11:30টার দিকে, তখন সেটি ছিল সূত্রাপুর থানার অংশটি। সূত্রাপুর থানার আমরা দেখেছি বেশ কিছু ফলের আড়ত এবং সমিলে তারা উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এর আগে গতকালও এখানে একটি 6-তলা ভবন, সেটারও আংশিক তারা উচ্ছেদ ভেঙে দিয়েছেন। কিন্তু এখানকার স্থানীয় যারা তারা অভিযোগ করছেন যে এই এখন যে নতুন করে 2012 সালে যে পিলার স্থাপন করা হয়েছিল তারপরই তারা আবার গত বছর অক্টোবরে নাগাদ আবার নতুন করে তারা আবারও সেখানে সীমানা পিলার স্থাপন করেছেন। কিন্তু স্থানীয়রা বলছেন যে নতুন করে যে সীমানা পিলার স্থাপন করা হয়েছে সে তার বাইরেও তারা ভেঙে দিচ্ছেন। যদি তাদের আগে থেকে জানানো হতো তাহলে তারা যে ক্ষতি হচ্ছে সেটি তারা হয়তো নিজেরা ভেঙে তারা পুষিয়ে নিতে পারতেন, এই তথ্যটি তারা বলছেন। তো যেমনটি বলছিলাম, আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে এখানকার উচ্ছেদ অভিযান খবর। তারা বিকেল 5টা পর্যন্ত তারা উচ্ছেদ অভিযান চালাবেন, হয়তো পরবর্তীতে যদি সুযোগ পাই আপনি পরবর্তী খবরে আপনাকে আরও কিছু তথ্য জানাতে পারবেন। জি বিজন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।